তবলা মানুষের কাছে পৌঁছে গেছে পরিচিতির অর্ঘ্য নিয়ে, কিন্তু শৃঙ্খলটা ওইভাবে প্রেজেন্টেশন হয়নি। কেন কেন এই প্রশ্নটার অ্যান্সার দিতে গেলে আমাদের সেইভাবে মানুষের সামনে তুলে ধরার সুযোগ সুবিধার অভাব। যেমন তবলা যবে থেকে জন্মেছিল সোনার চামচ মুখে দিয়ে, কারণটা কি? তবলা মুঘল দরবারে ডেভেলপমেন্ট হয়, সেটা নিঃসন্দেহে রাজ দরবার। হিন্দুরা তো সেইভাবে নিজেদেরকে ডেভেলপমেন্ট করার সুযোগ পাচ্ছে না। যদি ডেভেলপমেন্ট করতেও হয়, যদি আমার কথাবার্তার মধ্যে অসংযত হলে আপনি বলবেন, তানসেনও কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে গেলে রাজ দরবারে সুবিধা নেওয়ার জন্য বা তাদের মনোনীত ক্যান্ডিডেট হওয়ার জন্য। কিন্তু তারই গুরুদেব হরিদাস স্বামী, বৃন্দাবনের যিনি ভজনশীল মহান মানুষ, আকবর যখন তাকে বললে যে আপনি একটু রাজসভায় যান, বললো আপনি তো এই ভারতবর্ষের রাজা, আমি যে বিশ্বের যিনি রাজা তাকে গান শোনাই, কি করে যাই বলুন। তাহলে একদিক দিয়ে যেরকম আলোর পাহাড়, একদিকে সেরকম এই মৃদঙ্গ মন্দিরে, তাও কাজী সাহেবের দূত হিসাবে অনেক চুনায় গিয়ে খোল ভেঙে দিচ্ছে। সেইভাবে এই বাদ্যযন্ত্রটা একে তোই সামাজিকভাবে কোণঠাসা। কেন? আপনি তো বৈষ্ণব নয়, কাজী আপনি এটাকে মানবেন না, এটা একটা দিক গেল। তারপর রাজ দরবারের পেশার, তার আবার বিধর্মী, এটাকে মোটেই মানবে না। হ্যাঁ, তাহলে কোথায় এসে পৌঁছাচ্ছে? প্রথমত রাজ পৃষ্ঠপোষক নয়, দ্বিতীয়ত সমাজেও কিন্তু তার স্থান বেশি দূরে নয়। এইবার আমরা শিখল সুযোগ কোথায় পাচ্ছি? ওই মন্দিরে যখন সবাই মিলে একটু এলো, সারাদিন ক্লান্ত কিন্তু মনের খিদে, একটু চর্চা করি। সেই চর্চাটা শিক্ষাই নেই, তাহলে উন্নতি হবে কোথা থেকে? যেমন আমি আজকে যে বাজনাটা কম্পোজটা করব, সেই কম্পোজটা নিশ্চয়ই এক বছরে যে প্রথম শিখছে তার কম্পোজটা এক হবে না। তাহলে আমার এই 20 বছরের যে লেভেলটা, সেই লেভেলটা যেমন আজকে আমি ভাবছি, আজকে ওনারা সেই লেভেল দিয়ে তবলাকে প্রচার করেছে এবং তবলা সাদরে গ্রহণ করতে কেউ আপত্তি করে না। আমার শিখলে যে যে জিনিসগুলো রয়েছে অফুরন্ত, আমার অন্য জায়গা থেকে না নিলেও এই মুহূর্তে আমার আমার যা জ্ঞান, আমার বয়স দেখে আপনি বুঝতে পারছেন, আজকে আমার এত ক্যাপিটাল 650 তাল, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট আছে কিনা জানি না। হয়তো মানে তবলা যেটা আজকে চর্চা করছে সেটা 20 বছর আগে চর্চা হয়ে গেছে। যেমন আজকে হাজার হাজার বছরের সভ্যতা থেকে আমরা পাচ্ছি, আমরা আজকে যে মডার্ন করছি সেগুলো তখনই ছিল, যেটাকে বলে নেচারগত। আমি যখন এইটা বাজাবো, আপনি যে কোনো ইনস্ট্রুমেন্টে যদি বাজান এইটা নিয়ে, এই জিনিসটা কিন্তু ওইখানে বাঁধনটা গাঢ় আসবে না। এতে থেকেই বোঝা যাবে যে এটা নিশ্চয়ই জেরক্স করা। আমি তাই বলে তাকে মন্দ বলছি না, তার যে উৎসাহর জন্য তাকে আমি ধন্যবাদ, সবসময় তাকে আমি স্মরণ করি। আপনি যে বললেন না যে তবলার মতো মনে হচ্ছে, এটা তো স্বাভাবিক কথা, কারণ তবলাও তো আমার একটা, এখন তো তবলাও আমার একটা রেফারেন্স। আমি যে জায়গায় পৌঁছাতে পারিনি সেই জায়গায় তবলা পৌঁছে গেছে, কাজে সেই জায়গায় যেতে হলে তাকেই গুরু মানতে হবে, পরিষ্কার কথা। কিন্তু চক্র, একটার উত্থান একটার পতন, এই যন্ত্র, যেমন পাখোয়াজ, পাখোয়াজ তো তবলারও এক সময় পাখোয়াজ বলতে কিন্তু ধ্রুপদ ধামারের আমলে পাখোয়াজ বলতেই সর্বশেষ কথা। এখন আচ্ছা আচ্ছা তবলজি তবলা শেখার পর হ্যানসনি বাজাতে শুরু করে দিয়েছে, তাই কি না? এবারে হ্যানসনিটা কি হচ্ছে? তবলার ঠিক সহজ হচ্ছে, যেমন পাখোয়াজের ঠাঁটি মারতে তো এইভাবে, সেটা কষ্টসাধ্য ছিল, তার চেয়ে সহজ হইল তবলা। হ্যাঁ, এইবার আসছে আবার হ্যানসনি, আঙুল নড়ালেই বাজনা, বাতাসে বাজনা বাজবে। হ্যাঁ, এরপরে কি আসবে জানি না। তার মানে কি, আমরা সুবিধার অনুসন্ধানে আস্তে আস্তে যাগুলো পরিশ্রম সাধ্য সেগুলো ছেড়ে দিচ্ছে। শিখল হয় কি, যে একটুখানি হাতে খড়ি হয়ে গেলে চ পাশের বাড়িতে হরি কীর্তন হচ্ছে, ওরা কিছুই জানে না, তুমি একটু বাজাতে পারলে বা বা বা, ও বুঝে গেল আমি তো বিখ্যাত হয়ে গিয়েছি, আমার আর শেখা লাগবে না। কিন্তু তবলে তা হয় না, 10 বছর 15 বছর হ্যাঁ রীতিমতো সাধনা করছে বাচ্চা থেকে, তার ফলে কি হচ্ছে,
সেই জ্ঞানটা তো তার হচ্ছে, মিউজিক্যালি সূক্ষ্ম সেন্সটা তো তার মধ্যে জমা হচ্ছে। এবার তারা যখন বাজাবে অলরেডি একটা গ্রেড আসবে। এইভাবে শৃঙ্খলটা মানে পিছিয়ে পড়ছে। এর জন্যে দরকার একটা ইনস্টিটিউট। এখন আমি খুবই বাচ্চা, কারণ আমার মতো কত তবলায় কত মহান মহান মানুষ জীবন নিপাত করেছে, তাদের জ্ঞান ইনভেস্ট করেছে, তাদের জীবনের সর্বস্ব কিছু ইনভেস্ট করেছে, দিয়ে এইরকম একটা ইমারত তৈরি হয়েছে। এখন আমি তো মাত্র একটা ইঁট, যদি আমার মতো এইরকম 10,000 মানে 20,000 দিয়ে একটা জায়গা জড়ো হয়, তবে কোনদিন শিখলো সেই জায়গায় আসতে পারে।